বন্ধুরা 265 কেজি মাছ নিচের থেকে মাছ তুলতেছে 260 কেজি মাছের কষ্ট কেমন তাই এই মাছিরা জল থেকে নৌকা থেকে নামাচ্ছে সেই ভিডিওটা আমার সামনে পড়ে গেছে তাই ভাবলাম নিচের থেকে বড় মাছ সঙ্গে একটু শেয়ার করি বিগ ফিশ সবার ভাগ্যে তো এরকম বড় মাছ দেখা হয় না তাই তোমাদের মাঝে শেয়ার করতেছি ভিডিওটা দেখতে তাহলে থাকো পুরো ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলবো কয় কেজি আছে কি ব্যাপার এত বড় মাছ কয়টা মাছ দেখাচ্ছি দেখো এরকম দেখো কত লোকে মিলে একটা মাছ উঠেছে বন্ধুরা এত বড় মাছ দেখাচ্ছি ওই দড়ি টানিয়ে দেখো না ওই দেখো কতজন কত লোক মিলে উঠেছে দেখতে তাহলে থাকো জীবনে হয়তো বেশিরভাগ লোক এত বড় মাছ দেখো নাই বন্ধুরা রাত হয়ে গেছে যদি ওই দেখো কত বড় মাছ তারা হয়তো দেখেছো এত বড় মাছ বন্ধুরা একটু ভাবা যাচ্ছে কত বড় মাছ আমি এত বছর তামিলনাড়ুতে আছি তারপরও এত বড় মাছ চোখের সামনে দুইবার পড়েছে তাই বন্ধুরা তোমাদের পুরো এই জোর লাগাকে জোর লাগাকে হ্যাঁ এই দেখো কত লোক অবস্থা দেখো মাছ সবাই মিলে টান দিছে কত লোক একটা মাছ টানিয়ে বের করতেছে কত লোক বন্ধুরা একটা মাছকে টান দিছে টানিয়ে উঠছে অবস্থা দেখো ওই জায়গা পাঁচ ছয় জন এই জায়গা পাঁচ সাত জন মানে মাছটা ওই কর্মী এই জোর লাগাকে 7:30 থেকে 8টা বাজে এই জন্য অন্ধকার হয়ে গেছে ওই ক্লিয়ার যদি না হয় তখন নিচে নামা এটা আসলে রে দাওড়া বেরে বেরে আঙ্গে বারঙ্গে ভিডিও তো ওর দূর গেল গেল করে বলো এত বড় মাছ আগে তাহলে জানাই আজ দেখে থাকো এই যে জোর লাগাকে ওই ও হ্যাঁ বন্ধুরা আজকে এই মাছটা বসিতে ধরেছি কত বড় মাছ বন্ধুরা ভাবা যায় আমি দেখাচ্ছি হ্যাঁ লোকটা একটু চেঁচামেচি করে আমাকে ভিডিও ভিডিও ইয়ে করতে মানা করতেছে ওয়েট দেখাতে মানা করতেছে তার জন্য একটু অসুবিধা আছে তাও আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি আরও পাশে অনেক মাছ আছে পাশে আরও লম্বা লম্বা মাছ আছে কত বড় বড় মাছ তবে এগুলো 65 কেজি 60 কেজি ওজন হ্যাঁ কিন্তু একটা মানুষকে গিলা খাই ফেলবে এত বড় গাঁ এত বড় মাছ কোনা ফিশের মাত্র 80 থেকে 65 মাত্র কোনা ফিশ আর এই মাছের নাম জানি এটা বড় মাছটার নাম জানি এই দেখো সবাই মিলে ওয়েট করতে বড় মাছ মিলে তারপরে এই দেখানো আমার মেয়ে বলতে সরি ওকে এই মাছ এই দোকানে লম্বা লম্বা অনেক মাছ আছে যদিও মাছের নাম আমার বাংলা ভাষা আমার জানা নাই তোমরা যদি এই মাছের নাম জেনে থাকো জানাই বন্ধুরা বলে এটা ইংলিশে
বাংলায় অবশ্য আমি নাম জানি না, ঠিক আছে। এই যে পাশে আরো বড় বড় এই দেখো তিন রকম মাছ, ফোট লম্বা লম্বা, ওই দেখো অলরেডি ভিতরে একটা আছে। যদি দুটো বাড়ি দিলে ভিডিও করতে দেখছিল না, তার জন্য আমি দেখাতে পারলাম না। দুঃখ বিষয় গাড়ির ভিতরে আরো তিনটে আছে, এই একটা মিলে ফার্স্ট, তারপরে ভিডিও ওই দেখো সবাই মিলে দেখছে, জোর লাগে হাতে এই তামিলের ভাষা জোর লাগে বলছে সবাই বলছে। আমার আমি দূর থেকে একটু ভিডিও করতেছি চুপি চুপি করে, তাই একটা লোক ওই কাগজের সাথে ওই লোকটা বলছে ভিডিও দেখানোর দরকার নাই, ভিডিও করো না। হ্যাঁ ওরা মোটামুটি ওই রাস্তার পুরো ফ্যামিলি সব ২৬৫ রাস্তা থেকে ছোটো মোটো সব ধরে নিয়ে ধরে কি বলবো বন্ধুরা, এত মাছ, মাছের কপাল খুলে গেছে অবস্থা দেখো, কিছু বলার নাই দেখতে গেলে। দেখো এই দেখো এই যে একটা এরকম মোটামুটি হাজারো ফিট ধরেছে লম্বা লম্বা মাছ, এর একটা ৬৫ থেকে ৮০ কেজি ওজন আরও আছে। এই দেখো এই দেখো আইস দিয়ে ভরে ভরে রাখেছে, এইগুলো সব চালানি হবে কেরালা অন্ধ্রা বন্ধুরা সেই ভিডিও ওই জায়গায় চলে যাবে। হ্যাঁ কলকাতা কোথার থেকে কোথায় যাবে তা ঠিক নেই, তবে মাছের দাম খুব কম, ১৪০ টাকা বলে কিলো, মাত্র ১৪০ টাকা কিলো, আর টোনা পিসের দাম মাত্র ৮০-৮৫ কেজি কেজি। বন্ধুরা তোমরা যদি ভারতের ভিতরে এরকম বড় মাছ কোনো অনুষ্ঠানে বড় মাছ তাহলে আমি এখান থেকে পার্সেল করে পাঠিয়ে দিতে পারি। এই দুটো মাছ কিন্তু কপাল খুলে গেছে পুরো, ধন্যবাদ। আর যারা তোমাদের কোনো মন্তব্য থাকলে জানাও ভিডিও।